তাহলে দোয়া করলে যিনি দোয়া কবুল করেন তিনি কে? আল্লাহ। তো আমরা সবসময় দোয়া করব, রোজাদারের দোয়া এমনিই কবুল হয়। হাদিস আসছে তিন ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না, তিন ব্যক্তির দোয়া কখনো কি যায় না? বিফলে যায় না। তো তিন ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না, সবসময় দোয়া কবুল হয়। তিন ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি হলো রোজাদারের দোয়া, এক নম্বর হলো ইমামুল আদেল ন্যায় পরায়ণ বাদশাহ, দুই নম্বরে মাজলুম, যেই ব্যক্তি সবসময় নিপীড়িত থাকে মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়। তিন নম্বর হলো রোজাদারের দোয়া, কোন রোজাদার যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়া সাথে সাথে কবুল করে। যেরকম সুবহানাল্লাহ, তো বিশেষ করে তিনটা সময় দোয়া কবুল হয়। একটা সময় হলো ইফতারির সময়, কখন বলেন? ইফতারির সময়। ইফতারি সামনে নিয়ে, হরেক রকমের ইফতারি সামনে নিয়ে বান্দা যখন আল্লাহর কাছে আকুতি জানায়, মিনতি জানায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, এ ফেরেশতারা আমার বান্দার সামনে হরেক রকমের বাহারি ইফতারির আইটেম খায় না, এরপর আমার কাছে এরা কি চায়? তো আল্লাহ ক্ষমা চায়। কি চায়? ক্ষমা চায়। আল্লাহ বললো, ওরা কি আমাকে দেখছে? কয় না। আমার জান্নাত কয় না, তাও দেখে নাই। কয় জাহান্নাম? কয় না আল্লাহ, তাও দেখে নাই। কয় না দেখেই যদি আমার আজাব দেখে নাই, আমার নিয়ামতও দেখে নাই, এরপরেও যদি আর আমার কাছে ক্ষমা চায়, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দার এই রোজাদারের সমস্ত গুনাহ মাফ করে তাদেরকে পবিত্র বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে ইফতারির টাইমে ইফতারি সামনে নিয়ে কোন বান্দা যখন একটা দোয়া তিনবার পড়বে, কয়বার? তিনবার, তার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। কয় বছরের গুনাহ? কয়টা দোয়া? একটা দোয়া তিনবার করবেন ইফতারি সামনে নিয়ে। তিনবার যদি এই দোয়াটা কোন আল্লাহর বান্দা পড়তে পারে, তার এক বছর আর দুই বছরের নয়, তার জিন্দগি 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন সেই দোয়াটি হলো সংক্ষেপে, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি, হে অসীম ক্ষমাশীল, হে অসীম ক্ষমাকারী, ইগফিরলি, তুমি আমাকে মাফ করে দাও। কেউ যদি ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি তিনবার পড়তে পারে, আল্লাহ তাআলা তার 80 বছরের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। পারবো তো আমলটা করতে ইনশাআল্লাহ। আরেকটা দোয়া হলো তাহাজ্জুদের টাইমে, কখন? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসাই ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের টাইমে গভীর রাতে কোনো বান্দা যদি আল্লাহর কাছে হাত তুলে ফেলে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে কিছু চায়, আমার রব্বুল আলামিন বান্দার চাইতে দেরি হয়, আমার আল্লাহ তার বান্দার চাওয়া পাওয়াকে পুরা করতে দেরি করে না। সুবহানাল্লাহ। তাইলে আমরা সব সময় তাহাজ্জুদে উঠে, সাহারি খাইতে উঠে আমরা দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। আর তিন নম্বরে আরেকটা টাইম হলো ফজরের নামাজের পর। আমরা মনে করি ফজরের নামাজের পরের আমল হলো ঘুম। এই যে রমজান মাস, ফজরের নামাজের পরের আমল কি ঘুম? না, ফজরের নামাজের পরে আপনি জিকিরে মশগুল হন, এরপরে বেলা উঠলে ইশরাকের দুই রাকাত নামাজ পড়ে, চার রাকাত নামাজ পড়ে, এরপরে ঘুমায়া যান, যত খুশি সারাদিন ঘুমান, কোনো বাধা নাই। এই সময়টা ফজরের পর থেকে নিয়ে একেবারে ওই ইশরাক পর্যন্ত এই টাইমে বান্দা যেই দোয়া করবে, এক হাদিসে আসছে, হাদিসে কুদসি আল্লাহ জাল্লা শানহু বলে, ইয়া ইবনা আদম ইরকা আলি আরবা রাকাতিন মিন আউয়ালিন নাহার আকফিক আখিরাহু, হে বনি আদম দিনের শুরুতে চারটা রাকাত নামাজ আমি রবের জন্য পড়ো, গোটা দিনের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। গোটা দিনের জন্য যথেষ্ট হবেন কে? আল্লাহ। এই জন্য আমরা এই সময় দোয়া করব, পারবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আমি যে আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা প্রতিবেশীর হকের কথা বলেছেন। কার হক? প্রতিবেশীর হক। রমজান সংযমের মাস, রমজান হলো প্রতিবেশীর হক আদায় করার মাস। আমরা এমনও মুসলমান আছি যারা প্রতিবেশীর হক তো, রমজান তো দূরের কথা, সারা বছরের কোনো খোঁজ খবর নেই না। ইট পাথরের শহরে থেকে আমাদের হৃদয়গুলো এখন ইট পাথরের মতোই শক্ত হয়ে গেছে, ঠিক না? ব্যাটিং যদি দেখেন, এমনও বাড়িওয়ালা আছে, পাশের বাড়িওয়ালা খেয়ে আছে না না খেয়ে আছে, তার ঘরে ইফতারি আছে না না আছে, খোঁজ খবর নেওয়ার মতো মানুষ নাই। আপনার ওয়ালের পাশে যার বাড়ি তিনি আপনার প্রতিবেশী, যার সাথে একসাথে মহল্লায় উঠা বসা করেন তিনি আপনার প্রতিবেশী, একসাথে আপনারা নামাজ আদায় করেন তিনি আপনার প্রতিবেশী, একসাথে আপনারা
কাজ করেন তিনি আপনার প্রতিবেশী, একই অফিসে আপনারা কর্মরত তিনি আপনার প্রতিবেশী, গাড়িতে একসাথে আপনারা সফর করতেছেন, এই যে আপনারা বয়ান শুনতেছেন একসাথে বসে, আপনার পাশের ভাইটাও আপনার কি বলেন প্রতিবেশী, তারও কি করতে হবে হক আদায় করতে হবে। এই প্রতিবেশীর হক এত বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহর রাসূল হাদিসে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিন ইলা জারিহি। আল্লাহর নবী বলেন তোমাদের ভিতরে যারা আল্লাহর প্রতি এবং কিয়ামতের প্রতি ঈমান এনেছে সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, যদি কোনো মানুষ প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার না করে তাহলে সে কোনোদিন পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, সে কখনো মুমিন না, সে কখনো মুমিন না, সে কখনো ঈমানদার না। এক সাহাবী বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কে ঈমানদার না, কে মুমিন না? আল্লাহর নবী বললেন মান লা ইয়ামান জারুহু বাওয়াইতাহু, সেই ব্যক্তি কখনো মুমিন না যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না, প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর হক আদায় করে না, সে কোনোদিন ঈমানদার হতে পারে না। এই জন্য রমজানে আমরা প্রতিবেশীর হক আদায় করব, পারবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো জোরে কানে আমিন। আমার বাবা প্রতিবেশীর হক আদায় প্রসঙ্গে কুতুবাতের কিতাবের মধ্যে এক চমৎকার ঘটনা লিখেছে, ছোট্ট একটা ঘটনা বলবো এরপরে বিদায় নিব, অতিথি ইনশাআল্লাহ কথা বলবেন। আপনারা জানেন গোটা পৃথিবীর ভিতরে মুসলিমদের ভিতরে আলেমদের ভিতরে একজন আলেমকুল শিরোমণি যিনি ওলামায়ে কেরামের মাথার তাজ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাই, নাম শুনছেন না আপনারা, অনেক বড় বুজুর্গ, ইরাকের একজন বড় বুজুর্গ, বিখ্যাত ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি ইমামে আজম আবু হানিফার ছাত্র ছিলেন, ইমামে বুখারী যিনি বুখারী শরীফ লেখছেন তারও ওস্তাদ, তার মানে বুখারী শরীফের লেখকের ওস্তাদের নাম কি আব্দুল্লাহ ইবনে মুবারক, ছোট আলেম না বড় আলেম। এই আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার সামনে এক ঘটনা লিখেছে যে উনি একবার হজে গেলেন, হজে যাওয়ার পর আর ওনার একটা স্বভাব ছিল, উনি বিত্তশীল ছিলেন, দানবীর ছিলেন, অনেক টাকা ছিল, প্রতি রমজানে হজের সময় কিছু মানুষকে ফ্রি নিয়ে যেতেন, খাবার নিয়ে যেতেন, সবার মাঝে অকাতরে বিতরণ করতেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক একবার হজ শেষ করে তিনি হেরেমের ভিতরে বাইতুল্লাহর চত্বরে ওয়ালের সাথে তিনি তওয়াফ শেষ করে একটু আরাম করতেছিলেন হেরেমের এক ওয়ালের সাথে হেলান দিয়ে, সেখানে মসজিদের এক ওয়ালের সাথে হেলান দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক যখন তিনি বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ করে তার তন্দ্রা, তার ঘুম এসে গেছে, ঘুমের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখে তার মাথার কাছে একজন বুজুর্গ দাঁড়ানো, পায়ের কাছে আর একজন বুজুর্গ দাঁড়ানো, সাদা পোশাকের দুইজন বুজুর্গ দাঁড়ানো, চিনে না আব্দুল্লাহ ইবনে মুবারক, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে আমার পায়ের কাছে এক ব্যক্তি, আমার মাথার কাছে আর এক ব্যক্তি, কে গো এই সাদা পোশাকধারী এই ব্যক্তি দয়, হঠাৎ করে পায়ের কাছে থাকা ব্যক্তি মাথার কাছে থাকা ব্যক্তিকে ডাক দিয়া বলে ও ভাই জানো নি এই বছর কতজন হাজি হজ করছে, মাথার কাছে থাকা ব্যক্তি ডাক দিয়া কয় এবছর একজন আর দুইজন নয়, এই বছর কম করে হলেও 600,000 হাজি হজ করেছে, জোরে কান্না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, সভাপতি সাহেবের আগমন, মাশাআল্লাহ আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জুয়েল রানা জুয়েল ভাই তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। তো আমার দিকে মনোযোগ দেন, সবাই খেয়াল করেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির সামনে দুই ব্যক্তি কথোপকথন করতেছে, হঠাৎ মাথার কাছে থাকা ব্যক্তি ডাক দিয়া বলে ও ভাই এই 600,000 হাজিদের ভিতরে কার কার হজ কবুল হয়েছে, ব্যক্তি ডাক দিয়া বলতেছে শোনেন ভাই রে সভাপতি সাহেব মঞ্চ আসলে ভালো হয়, মঞ্চ আসে না, ডাক দিয়া বলে ভাই রে এই বছর যে 600,000 হাজি হজ করেছে কারো হজ কবুল হয় নাই, কারো হজ কি হয় নাই কবুল হয় নাই, তবে সিরিয়ার এক মানুষ যার নাম আলী ইবনুল মুওয়াফিক, এই সিরিয়ার এক ব্যক্তি হজের নিয়ত করেছে কিন্তু নিয়ত করার পরে বাইতুল্লাহ আসতে পারে নাই, হজ আদায় করতে পারে নাই, এই সিরিয়ার ওই গরিব মানুষ আলী ইবনুল মুওয়াফিকের দোয়ার বরকতে তার ইখলাসের বদৌলতে আল্লাহ তাআলা এই বছর 600,000 হাজির হজকে কবুল করে নিছে, আর একটু জোরে কান্না আল্লাহু আকবার,
একজন ব্যক্তির বরকতে কতজন হাজির হজ কবুল? 6 লক্ষ হাজিদের হজ কবুল। কারণটা কেমন কি আমল করে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন, মালিক বুঝতে পারলাম না, এই মাল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই সুদূর মদিনা থেকে রওনা করলেন সিরিয়ার দিকে। আব্দুল্লাহ ইবনে মুবারকের হাজার হাজার ছাত্র গোটা পৃথিবীর ভিতরে ছড়ানো। আব্দুল্লাহ ইবনে মুবারক সিরিয়ার জমিনে যাওয়ার পরে বিভিন্ন বড় বড় শায়েখদের সাথে সাক্ষাৎ, ছাত্রদের সাথে সাক্ষাৎ। ছাত্ররা হুজুরকে গ্রহণ করে, হুজুর ছাত্রদের সাথে দেখা হওয়ার পরে প্রথমে ডাক দেয়া কয়, বাবা এই সিরিয়ার জমিনের ভিতরে আলী ইবনুল মুওয়াফিক নামের একজন বুজুর্গ আছে, আল্লাহওয়ালা আছে, তারে তোমরা চিনো নাকি? বড় বড় আলেম ওলামারা দেশের বিখ্যাত বুজুর্গরা ডাক দিয়া কয়, ও গো আল্লাহর ওলি, ও গো উস্তাদ, আলী ইবনুল মুওয়াফিক নামে কোন বুজুর্গকে আমরা চিনি না সিরিয়ার ভিতরে। এমন কোন বুজুর্গ সিরিয়ার জমিনে নাই, সব জায়গার ভিতরে খবর নিলেন, কোথাও খবর পাওয়া যায় না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তায় পড়ে গেলেন, এত বড় বুজুর্গ যার উসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল হয়েছে, তারে আমার খুঁজে বের করতে হবে। রাতের বেলায় তাহাজ্জুদের টাইমে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ একটা বস্তির ভিতরে চলে গেলেন। ভাঙা চুরা ঘর, থাকার মতো জায়গা নাই, মাথা গুজার মতো ঠাই নাই, কোন রকম পানি পড়ে, ঝড় আসলে এ বাবা ঘর নড়বড় করে, বৃষ্টি আসলে পানি পড়ে, রৌদ্রের আলো ঘরের ভিতরে যায়। হঠাৎ এক ঘরের ভিতরে যাওয়ার পর দরজায় দাঁড়া আওয়াজ দিলেন, এক বুড়া মানুষকে জিজ্ঞাসা করলেন, ও কাকা, আপনি কি এই সিরিয়ার ভিতরে আলী ইবনুল মুওয়াফিক নামে কাউরে চিনেননি? ওই কাকায় ডাক দিয়া কয়, ও ভাই কেনই চিনব না, আলী ইবনুল মুওয়াফিক তার বাসা তুই যে সামনে একটা ঝুপড়ি দেখা যায়, ওই ঝুপড়ির ভিতরে থাকে আলী ইবনুল মুওয়াফিক, ওটাই তার বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বিচলিত হয়ে গেলাম, একটা জীর্ণ শীর্ণ ঝুপড়ি, একটা গরিব মানুষ যেখানে থাকে ওই জায়গার ভিতরে দরজায় গিয়ে আমি আওয়াজ দিলাম, দরজায় গিয়ে সালাম দিত, অমনি ভিতরে থেকে ক্ষীণকায় একজন, এ বাবা হালকা পাতলা গঠনের মানুষ, গরিব মানুষ, দামি কোনো পোশাক নাই, চেহারাও তেমন সুন্দর না, একজন মানুষ ঘরের ভিতর থেকে বের হয়ে আমাকে জিজ্ঞেস করতেছে, আপনি কাকে তালাশ করেন? আমি বললাম, আলী ইবনুল মুওয়াফিককে তালাশ করি। আলী ইবনুল মুওয়াফিককে আপনি নাকি? ওই লোকটা ডাক দিয়া বলে, জি আমার নাম আলী ইবনুল মুওয়াফিক। এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, ও ভাই, ও আলী ইবনুল মুওয়াফিক, তুমি কি কাজ করো, তোমার আমল কি, জিন্দেগীর একটা বর্ণনা আমারে দাও, তোমার কাজের বিবরণটা আমারে একটু দাও। আলী ইবনুল মুওয়াফিক তখন ডাক দিয়া বলে, ও ভাই আপনি আমার পরিচয় জানতে চান? আমি হইলাম একজন মুচি, আমার পেশা হলো আমি জুতা সেলাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি একজন মুচি, আমি মানুষের কি সেলাই? জুতা সেলাই করি, আমি একজন মুচি মানুষ, গরিব মানুষ। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া বলে, ও ভাই আমি তোমার পেশা কি এটা জানতে চাই না, আমি তোমার আমল জানতে চাইছি, এমন কি আমল করো যে আমলের কারণে তোমার বরকতে আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক সহ 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সে ডাক দিয়া বলে, ও ভাই শোনেন, আপনি যদি আমার ওই আমল শুনতে চান, আমার তেমন কোনো ভালো আমল নাই, তবে আমার একটা ছোট্ট আমল, আমার জিন্দেগীর কারগুজারি শোনাই। গত বছর যে হজের সময় আমি গরিব মানুষ, হাজিরা যখন হজে যায় আমি আফসোস করি, আর আমি ডাক দিয়া বলি, আল্লাহ গরিব বলে টাকা নাই, হজে যাইতে পারি না রব্বুল আলামিন, মুচি মানুষ জুতা সিলায়া নুন আনতে পান্তা ফুরায়, চাল কিনলে ডাল কিনতে পারি না, পরিবারের খবর নিতে পারি না, আল্লাহর কাছে আমি দোয়া করলাম, হজে যাওয়ার নিয়ত করলাম, আমি দিনের বেলায় কাজ করে পরিবার চালাই, আর রাতের বেলায় ওভার টাইম করে রাতের বেলায় কাজ করে আমি কিছু পয়সা জোগাড় করেছি, এক বছরে কিছু পয়সা আমার জোগাড় হয়ে গেল, আমি হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, হাজিদের খাতা আমার নাম উঠাইলাম, আমি সব সামানা জোগাড় করলাম, একদিন পরে আমার হজের সফর, একদিন পরে আমি হজে যাব, রাতের বেলায় আমি আমার ঘরে গেলাম কাজ শেষ করে, আমার বিবি ছিল একজন প্রেগনেন্ট, আমার বিবি ছিল একজন গর্ভবতী নারী অন্তঃসত্ত্বা, আমি আমার ঘরে যাওয়ার পর আমার বিবি আমাকে ডাক দিয়া কয়, স্বামী গো,
ও কলিজার টুকরা স্বামী আলি ইবনুল মুয়াফিক, আপনি হজে যাবেন, লম্বা সময় আপনার হজের সফরে কেটে যাবে, আমার ঘরের মধ্যে তেমন ভালো খাবার নাই স্বামী গো, আমি খাবার খাইতে পারি না, আমার আজকের রাতে কেন যেন একটু গোস্ত খাইতে মনে চায়। আপনি তো চলে যাবেন, আপনি গেলে কে আমার একটু গোস্ত কিনে দিবে, পারবেন না আমার একটু গোস্ত খাওয়াইতে। আলি ইবনুল মুয়াফিক ডাক দিয়া কয়, বিবি গো, এই মুহূর্তে রাতের বেলা আমি কোথায় গোস্ত পাবো? গোস্ত পাওয়া যাবে না। তারপর আমি বের হয়ে দেখি তোমার জন্য গোস্তের ব্যবস্থা করতে পারে কিনা। রাতের বেলায় বের হয়ে পাশের বাড়ি দিয়া সামনে দিয়া প্রতিবেশীর সামনে দিয়া যখন যাচ্ছিলেন, হঠাৎ দেখে প্রতিবেশীর ঘরের ভিতরে গোস্ত রান্না হয়, ঘেরান তার নাকের মধ্যে আসতেছে। আলী ইবনুল মুয়াফিক এমনি ঘরের ভিতরে গিয়া সালাম দিলেন, ডাক দিয়া কয়, ও আমার প্রতিবেশী ভাই, আমি কালকে হজে যাব, তবে আমার ঘরে আমার বিবি অসুস্থ, বিবি আমার অন্তঃসত্ত্বা, আপনি কি পারবেন নি আপনার রান্না গোস্ত থেকে আমার বিবিকে কয়েক টুকরা গোস্ত দিবেন? সকালবেলা আপনার গোস্ত আবার আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। ওই লোকটা আমার ডাক দিয়া কয়, ও ভাই আলী ইবনুল মুয়াফিক, আমি যে গোস্ত পাকাইছি এই গোস্ত আমার জন্য হালাল, কিন্তু আপনার জন্য এটা হালাল না, এই গোস্ত আপনি খাইতে পারবেন না। আমি তখন ডাক দিয়া বললাম, ভাই রে, আমিও মুসলমান তুমিও মুসলমান, আমিও ইমানদার তুমিও ইমানদার, যেটা তোমার জন্য হালাল সেটা আমার জন্য হালাল, তোমার দেওয়া গোস্ত কেন আমার জন্য হালাল হবে না? কয়, ভাই রে শুনে রাখো, আমি তো একজন হতভাগা অসহায় মানুষ, আমার পরিবারে কোনো খাবার নাই, কোনো আহার নাই, আমার ঘরের সন্তানগুলো অনাহারে আছে। আমি রাতের বেলায় আমি চিন্তা করলাম, সকালে কাজের সন্ধানে বের হব, কাজের সন্ধানে বের হওয়ার পর আমার সন্তানগুলোর জন্য আমি খাবার নিয়ে আসব, কিন্তু আমি কাজ করতে বের হইয়া কোথাও কোনো কাজ পাই না, কাজের সন্ধানে গিয়ে আমি কোনো কাজ পাইলাম না। আমি তখন চিন্তা করলাম, আমি যদি এখন খালি হাতে আমার ঘরে ঢুকি, আমার সন্তানগুলো এমনি ক্ষুধার্ত, সন্ধ্যা বের হতে না হতে আমার সন্তানগুলোর মধ্যে কয়েকটা লাশ বের হয়ে যাবে, আমার সন্তানগুলো মরে যাবে, আমি এখন খাবার কই পাবো? এখন আমার সন্তানগুলোর মুমূর্ষ অবস্থা, কোথাও ঋণ পাই না, কেউ আমার খবরও নেয় না, খাবারও দেয় না, দুইটা পয়সাও আমার ধার দেয় না। আমি তখন রাস্তা দিয়া বস্তির পাশ দিয়া যাওয়ার সময় এক ময়লার ডাস্টবিনের উপরে একটা মরা গাদা পড়ে দেখতেছি, দেখতেছিলাম ওই গাদা থেকে কয়েক টুকরা গোস্ত কাইটা, ওই গোস্তগুলো আমি রান্না করেছি, কারণ এই অবস্থায় মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য হারাম জিনিসও হালাল হয়ে যায়। তাই আমি আমার সন্তানদের জন্য হারাম গাধা, মৃত গাধা যেটা মুসলমানদের জন্য খাওয়া হারাম, ওই গাদার গোস্ত পাকাইছি, এটা আপনার সন্তানদের বিবির জন্য হালাল হবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলী ইবনুল মুয়াফিক বলেন, আমার চোখ দিয়া পানি ঝরতেছিল, আমি বললাম, ভাই খবরদার, তোমার সন্তানদেরকে এই গোস্তগুলো খাওয়াইবা না, আমার 5 মিনিট সময় দাও, আমি বাসায় গিয়া আমার হজের সফরের জন্য যত টাকা জোগাড় করেছিলাম, যত সামান জোগাড় করেছিলাম, যত খাবার জোগাড় করেছিলাম, সবাই না আমি এই লোকটারে দিয়ে দিলাম। আমি বললাম, ভাই রে, সন্তানগুলোরে হারাম খাওয়াইও না, এই টাকাগুলো দিলাম তোমার সন্তানগুলোরে খাওয়াও, তোমার বিবিরে খাওয়া, এইগুলো দিয়া আমি রাতের বেলায় এসে কান্দতেছিলাম। আমার ভিতরে চিন্তা, সকালবেলা সবাই হজে যাবে, আমারও চিন্তা আমিও হজে যাব, কিন্তু মানুষ যদি দেখে আমি যাই নাই, আমি কেমনে মুখ দেখাবো? ফজর হতে না হতে হাজিরা হজে গেছে, আর আমি বাড়ি ছাইরা জঙ্গলের ভিতরে সেজদায় পড়েছি। ও আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি শোনেন, ওই জঙ্গলের ভিতরে গিয়া যখন ইবাদতে মুগ্ধ ছিলাম, হঠাৎ কইরা আমি রাতের বেলায় আমি স্বপ্নে দেখতেছি হাজিরা হজ কইরা আইসা আমার সাথে সবাই সাক্ষাৎ করতেছে। একজনে কয়, এ আলী ইবনুল মুয়াফিক, শোনো, আমি না গতকালকে, আমি না তোমারে মুজদালিফায় তোমার সাথে আমার দেখা হয়েছে, তুমি না মুজদালিফায় ছিলা, একবার দেখলাম আর তো তোমারে দেখলাম না। আরেকজনে কয়, হজের মৌসুমে তোমারে মিনায় একবার দেখলাম আর দেখলাম না। আরেকজনে কয়, তোয়াফে কুদুমের সময় তোমার সাথে সাক্ষাৎ হইলো আর দেখা হলো না, অথচ একসাথে সফর করলাম, কোথায় ছিলা ও ভাই? এ সবাই আমার মানে আমি আশ্চর্য হয়ে যাই, আমি হজে যাই নাই, আর আমার কোথা থেকে দেখলো? আরেকজনে কয়, আরাফাতের ময়দানে আমার তাবু আর তোমার তাবু পাশাপাশি ছিল, তোমার আমি দেখছি বারবার তুমি মোনাজাত দিয়া কানতেছিলা। আরেক ভাই, বুড়া মানুষ, একটা টাকার থরি নিয়ে আমার কাছে আইসা আমার ডাক দিয়া কয়, এ আমার ডাক দিয়া, আলী ইবনুল মুয়াফিক, এই নাও, তুমি মদিনায় নবীজির রওজার পাশে তুমি জান্নাতুল বাকিতে বইসা, এই টাকার পোটলাটা আমার হাতে দিছিলা, দিয়া বলছ আমি নবীর রওজায় সালাম দিয়ে আসতেছি, এটা একটু রাখো, তুমি ওই যে টাকার পোটলাটা রাইখা গেছো আর আমার সাথে দেখা হয় নাই, তোমার টাকার পোটলাটা আমি আজও হেফাজত করে রাখছি, নাও তোমার টাকার পোটলাটা আমি তোমার হাতে দিয়ে গেলাম। এইভাবে করে সে টাকার পোটলা
কথাটা আমার স্বপ্নের মধ্যে দিয়ে যায়। অমনি যখন আমি স্বপ্নের ভিতরে কান্না করতেছিলাম, কিছুক্ষণ পর দেখি আমার ওই ঘরটা পুরো আলোকিত হয়ে গেল, নূরে মোনাওয়ার হয়ে গেল। আমি বুঝতে পারলাম না ঘটনাটা কি, এত আলো কোথার থেকে। হঠাৎ আমি তাকায় দেখি মদিনার নবী, রওজার নবী, দোজাহানের নবী, বিশ্ব নবী আমার সামনে এসে হাজির হয়ে গেছে। আমার সামনে এসে আমার দাগদাগে আলী ইবনুল মুয়াফিক নিজের হজের সফরকে মুলতবি কইরা প্রতিবেশীর কষ্টে গরিবের হক, গরিবের মুখে খাবার তুলে দিছস। আমি নবী খুশি হয়ে গেছি, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আমি নবী তোর সাথে দেখা করার জন্য আমি আজকে সিরিয়ার জমিনে তোর ঘরের মধ্যে চলে এসেছি। আর এই যে টাকার তহবিলটা দেখো, এটা কেউ দেয় নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোরে হাদিয়া পাঠায়া দিছি। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্ব জাহান নবীর প্রেমে, বিশ্ব জাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দী করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্ব জাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ তুমি ওই মদিনার প্রেম আমাদের সিনায় দান করো। জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। নারায়ে তাকবীর। জিহাদি সাহেবের আগমন, আহলান সাহালান, জিহাদি ভাইয়ের প্রশংসা আমার মতো ছোট মানুষের মুখ দিয়া মানায় না। উনি অনেক বড় মানুষ, সারা বাংলাদেশে সফর করে, ওনার ভক্ত যে সারা বাংলাদেশের মানুষ কি পরিমাণ আপনারা মিডিয়ায় দেখছেন, কি বলেন, দেখেন নাই মিডিয়ায় দেখছেন না আপনারা? জিহাদি ভাই আলহামদুলিল্লাহ, বিশেষ করে ওনার একটা বয়ানে সবাই কাঁদে। উনি যখন মা বাবার বয়ান করে, এমন কোন মানুষ নাই ময়দানে কাঁদে না। কি বলেন, একজন আমারে বলতেছে, হুজুর জিহাদি সাহেবরে দেখলি আমার মা বাবার কথা মনে হয়। আমার কাছে একদিন সে তার মসজিদে গিয়ে জুমা পড়ে, কয় হুজুর, হুজুরে দেখলেই আমার মার কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। আল্লাহ তাআলা এই নিয়ামতের ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত করে দেন। জোরে কান আমিন। জিহাদি ভাইয়ের পরিবার সহ ওনার ফ্যামিলি সবাইকে আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। বিশেষ করে রাশিদিয়া এতিম মিশন, জাকির হোসেন কাসেমি ভাই আমার বন্ধু মানুষ, আল্লাহ তাআলা ওনার এতিম মিশনকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এই এলাকাবাসী সকলকে আল্লাহ কবুল করেন, আশেপাশের বাড়িওয়ালা ভাড়াটিয়া এবং এলাকার ব্যবসায়ী ভাই, রাজনীতিবিদ, সমাজসেবক, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাই বলে আমিন। জিহাদি সাহেব হুজুর কথা বলবেন ইনশাআল্লাহ, আমরা কেউ উঠবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নিয়ামত ধরে রাখার তৌফিক দান করেন, রমজানের পূর্ণ বরকত আমাদেরকে নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।